আরাম হয়েছে তো শোনা? বাল হয়েছে বাল, পারে না পারে না, হাঁপ লেগে যাচ্ছে বাড়া। দেখি ওটো ওটো ওটো, বেরোছে না কেন বাল? দেখি সরো সরো, ওটো বাল, পারে না পারে না, ওনার হয়ে গেল, আমার কিছু হলে আমার জ্বালা এখন মেটাবে কিনা, পারে না পারে না, আমার এখন জ্বালা উঠেছে, আমার জ্বালাটা মেটাবে কিনা, আমার এখন দেখা কোন কোন করা হচ্ছে, আর ওনার নিজের হয়ে গিয়েছে ব্যাস। এখনো মেটিনি, ঠিক আছে তাহলে এই ফ্রিজের দিকে ঠান্ডা পড়বে না, ওটা গায়ে ঘষে নেই, তাহলে আর জ্বালা হবে না। সরো সরো, আর কোনোদিন করতে দেবো না তোমার, বাল পারে না পারে না, তাহলে চলো আর একবার করি। না না সরো সরো, তোমার আশা মিটেছে তো? হ্যাঁ ম্যাডা, আশা মিটে গিয়েছে। যাও এবার বাড়ি চলে যাও। কেন শোনা, রাগ করলে? না না রাগ করিনি, চলে যাও বাড়ি চলে যাও, এখন যদি আমার পেরে দিনে বাচ্চা দেখা যায় তাহলে কি হবে? আমি তো আছি, কিছুই হবে না। বাল আছো কিছুই হবে না, বললাম বিয়ে শুনি করে নাও তাহলে আর কিছু হবে না, আর না করে এখন কিছুই করছে না। বলো তুমি বিয়ে কবে করবে আমাকে? করবো শোনা করবো, পেটে বাচ্চা চলে আসলে তারপরে করবে আমার? হ্যাঁ ম্যাডাম, পেটে বাচ্চা চলে আসলে তারপরে করবো। শোনো ফটকে, তোমার এই রূপ যৌবন জ্বালা সব কিছু দিয়ে দিলাম, এখন যদি মেলে বাচ্চা চলে আসে যদি বিয়ে না করো তোমার খবর আছে কিন্তু। এই যাও যাও তুমি বাড়ি চলে যাও, আমার দাদা আসছে এক্ষুনি, দাদা চলে আসবে, তুমি বাড়ি চলে যাও, না তো দেখতে পেলে না তোমারও কিন্তু মারবে কিন্তু। শান্তি দিবে, দুটো কথা বলবো তাও কথা বলার জন্য। ঠিক আছে আমি আসছি তাহলে, হ্যাঁ পরে আবার আসবো খুনি। পরে আসলে হবে না, আগে বিয়ে করতে হবে তারপরে তাই, না তো মেলে বাচ্চা চলে আসে না, তোমার তো মার তো ওরে মার হবে, আমার দাদা যদি জানতে পারে। ঠিক আছে আমি তাহলে এখন যাচ্ছি। আমার দাদা যদি জানতে পারে ও তো মেরে একদম তক্তা বানিয়ে দেবে, এখন আমি কি করব আমি বুঝতে পারছি না, আমার কেমন একটা হচ্ছে। নারকেল বেগম, ও নারকেল বেগম কোথায় তুমি? এই তো আমি ঘরে এসে আছি, তুমি কি দেখতে পাচ্ছ না কানামকো? সে ফুটো কোথায় গিয়েছে? হ্যাঁ ফুটোর কখন বাজারে যেতে বলেছি, ফুটো যখন কোথায় আছে? তোমার ছেলে তুমি জানো কোথায় আছে? ও কি আমার কথা শুনে? আমার আমার তো জামাই। তোমার জামাই তাই কি হয়েছে, তোমার কথা শুনে না? নারকেল বেগম আজকে না একটু মুড আসছে, চলো না একটু আদর করি। পোড়ামুখ বলে কি, বাড়ি এখন কত কাজ রয়েছে, কাজ করবো আর ওনার এখন আদর করতে হবে। চলো না নারকেল বেগম, আজকে একটু হয়ে যাক না ভালো করে, আজকে ফুটো বাড়ি নেই, বৌমাও বাড়ি নেই, চলো না। না হবে না, এখন হবে না, তুমি আমার তোমাকে এখন আর দেখো না, তুমি ফুটোর জন্য আমার কত কি বললে তখন, আমি ওই জন্য দেখো না। আরে রাগ করে কেউ? হ্যাঁ আমি তো ওই এমনি বলেছিলাম, ও ফুটোর সামনে বলতে হয় না, চলো না শোনা একটু চলো। তোমার ফুটোর ভালো করে শিখো, তোমার ফুটো আমার মেয়ের ভালো করে দিতে পারছে না, বাচ্চাটা তো হচ্ছে না, আমার মেয়ে কিন্তু থাকবে না, তাহলে তো আমিও তো চলে যাবো মেয়ে না থাকলে। ও শান্তির ছেলেটার বলছি, তুই ভালো করে কর, পাড়া তুলে কর, তাহলে বাচ্চাটা হবে, আর না তুলে ও কিভাবে করছে বুঝতে পারছি না আমি। তো তুমি গিয়ে শিখিয়ে দাও কেমন ভাবে করতে হয়। আরে নারকেল বেগম আমি যদি যেতাম তাহলে তার হয়েই যেত। তো সেই ফাটা কোথায় গিয়েছে? হ্যাঁ ফাটা ছোট ছেলেটা কোথায় গেল? ফাটা ওর ভাবির সাথে গিয়েছে, মানে আমার ওর বোনের সাথে গিয়েছে, বুঝতে পেরেছো? যাক ভালোই হয়েছে, তাহলে চলো না আজকে একটু হবে। বললাম তো এখন হবে না। আমি বুঝতে পেরেছি, তুমি ওই যে ওই ক্লাবের ওই মর্গটা আছে না, ওই মর্গটা আসলে দাও আর আমি আসলে দাও না, তাই না? ঠিকই বলে দাও আমার ফুটো। খবরদার এমন কথা বলবে না, বাজে কথা বলবে না, আমি বাজে কথা শুনতে চাইনি। আমি বাজে কথা বলছি? এখন ভালো কথা বললেই বাজে কথা হয়ে যায়, তাই না? এই ও এসেছিলো কিছুর জন্য, হ্যাঁ ওই ক্লাবের ওই ছেলেটা এসেছিলো কি জন্যে, ও তো দিদিই এসেছিলো পকপক করলো, আর ওই ফাটাও তো বলছিল বাবা ঘরের মধ্যে মা গিয়ে পকপক করছিল। তুমি আমার সন্দেহ করছো, ওই ছেলে কি না কি বললো আর তুমি আমার সন্দেহ করছো? এই সন্দেহ করবো না তো কি করবো, হ্যাঁ তুই তো আমার দিচ্ছিস না, তার মানেই তো তাই। কি মরতে যে তোমার সাথে বিয়ে করেছিলাম, সেটা আমার কপালের দোষ, আমার কপালের দোষ।